नमस्कार बंधुरा, स्वप्नार किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आपनादेर साथे शेयर करब पाँचमिशाली सब्जी बा तरकारी रेसिपि। एटा कोनो नतून रान्ना ना, एई रेसिपिटा किन्तु बाड़िते प्राय सबाई बानिये थाके। सकाले जल खाबारे बा डिनारे रुटि बा परोटार साथे एई पाँचमिशाली सब्जीटा खेते किन्तु भीषणई भालो लागे। आर जे कोनो निरामिष दिने आपनारा किन्तु खूब सहजेई बाड़िते एई रेसिपिटा बानाते पारेन। তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নিরামিষ পাঁচমিশালি সবজি বা তরকারি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি। নিচে একটা মাঝারি সাইজের ফুলকপিকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি কুমড়ো, কুমড়োটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিচে সাত থেকে আটটা শিমকে মাঝখান থেকে কেটে নিয়েছি। দুটো মূলোকে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি এখানে অল্প পরিমাণ একটু বিনস, বিনসটাকেও লম্বা টুকরো করে কেটেছি। এখানে গাজরটাকেও আমি একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা কাঁকরোল, কাঁকরোলটাকেও মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ক্যাপসিকাম, আর লাগবে একটা মাঝারি সাইজের বেগুনকে একটু ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি পাঁচ থেকে ছটা পটলকে মাঝখান থেকে কেটে নিয়ে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এবারে রান্নাটাকে শুরু করব। কড়াইতে দিয়ে দেব তিন টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন। প্রথমে বেগুনটাকে আমি একটু ভেজে নেব। বেগুনটা তেলের মধ্যে দেবার পর দিয়ে দিলাম বেগুনের উপরে স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এবারে নুন হলুদ গুঁড়ো দিয়ে ক্রমাগত নেড়ে চেড়ে বেগুনটাকে ভালো করে ভেজে নেব। তবে বেগুন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন বেগুনটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে বেগুনটাকে একটা পাত্রে তুলে নেব। বেগুন ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিলাম আরও দু চা চামচ মতো সর্ষের তেল। এবারে সর্ষের তেলের উপরে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি। ফুলকপির ওপর দিয়ে দেবো খুব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে ক্রমাগত নেড়ে চেড়ে ফুলকপিটাকেও ভালো মতো করে ভেজে নিতে হবে। আর ফুলকপি যদি ভালো মতো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। মিনিট চারেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন ফুলকপিটাও কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে ফুলকপিটাকেও একটা পাত্রে তুলে নেব। ফুলকপি ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিলাম আরও দু চা চামচ মতো সর্ষের তেল। তেলের ওপরে দেবো তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে, হাফ চা চামচ পাঁচফোড়ন, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবারে 15-20 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দেব এক চা চামচ আদা বাটা, আর দিয়ে দেবো এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এবারে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে 1 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে সবজিটাকে মিনিট তিনেক সময় ধরে খুব ভালো মতো করে ভেজে নেব। মিনিট তিনেক সবজিটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার সবজির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো আর নুনটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে সবজিটাকে নরম হতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে সবজিটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু সবজি থেকে অল্প পরিমাণ একটু জলও বেরিয়েছে, আর সবজিটাও কিন্তু অনেকটাই মজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ জিরের গুঁড়ো, দেবো হাফ চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন।
সমস্ত গুঁড়ো মশলা দেবার পর এবার সবজির সাথে খুব ভালোমতো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক সবজিটাকে মশলার সাথে কষিয়ে নেব। সবজিটা যখন মশলার সাথে খুব ভালোমতো কষানো হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপিটা দেবার পর আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল, আর দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা। জল আর কাঁচা লঙ্কাটা দেবার পর আবারও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দশেক ঢাকা দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দেব। দশ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে চেক করে নেব সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালোমতো সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো সেদ্ধ হয়ে যাবার পর এবারে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনটা দেবার পর আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব হাফ চা চামচ চিনি গুঁড়ো। তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। গরম মশলার গুঁড়ো আর চিনিটা দেবার পর সবজির সাথে খুব ভালোমতো করে মিশিয়ে নিয়ে আবারও মিনিট তিনেক ঢাকা দিয়ে সবজিটাকে রান্না হতে দেব। তিন মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে আবারও একবার সবজিটাকে নাড়াচাড়া করে নেব। আর পাঁচমিশালি সবজিটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে এসেছে। সবশেষে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচানো। ধনে পাতাটা দেবার পর এবার সবজির সাথে ভালোমতো করে মিশিয়ে নিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি, পাঁচমিশালি সবজি বা তরকারি। গরম গরম ভাত ডালের পাশেও কিন্তু এই পাঁচমিশালি সবজিটা খেতে ভীষণই ভালো লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।